বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুমিল্লা নগরের টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে কুমিল্লা ছয় সংসদ সদস্য হাজি আকমো বাহাউদ্দিন বাহার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন এরপর জেলা প্রশাসক আবুল ফজল মিলের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনীর শ্রদ্ধা এরপর মুক্তিযোদ্ধা সংসদ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়